হ্যাঁ বল, একটা কথা বলি। আরে বল না, তুমি আরেকটা বিয়ে করো। সত্যি এই দেখ, তোর জন্য ড্রেস অর্ডার দিতেছি অনলাইনে, ভালো হবে না? উফ মামা, তুমি কথা কাটানোর চেষ্টা করো। সত্যি শোন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে। আমি হচ্ছি ধৈর্যশীল ব্যক্তি। আমার মামারে আল্লাহ খুব পছন্দ করে, এই জন্য তো বিয়ে করতে পারতেছে না। মামা কত করে বললাম মামা, আরেকটা বিয়ে করো, বিয়ের প্রসঙ্গ টানলেই তুমি উল্টাপাল্টা কথা বলা শুরু করে দাও, সমস্যা কি কত? আচ্ছা তুই আমার বিয়ের পিছনে লাগছিস কেন? তো কি আমার ক্ষতি হয়েছে?